নিজ চেষ্টায় বিশেষ ধরনের রোবট উদ্ভাবন করে এলাকায় আলোড়ন ফেলেছে দিনাজপুরের কিশোর আলামিন। একে কোনো বিষয়ে প্রশ্ন করলে তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম, এমনকি রোবটটি চলাফেরাও করতে পারে। পৃষ্ঠপোষকতা পেলে আলামিন আরও ভালো কিছু করতে পারবে বলে মনে করেন স্থানীয়রা। দিনাজপুর থেকে সুবল রায়ের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। দিনাজপুর সদর উপজেলার কাশীপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আল আমিন এই বয়সেই নিজের চেষ্টায় একটি সফল রোবট উদ্ভাবন করেছে। সে ইতিমধ্যেই একে পর্যবেক্ষণ করে সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের জন্য কাজে লাগানোর সুপারিশ করেছে উপজেলা বিজ্ঞান ক্লাব। রোবটটি আরও আধুনিক করতে কিছু আর্থিক সহায়তা দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। সহায়তা পেলে ভবিষ্যতে আরও আধুনিক রোবট তৈরির পরিকল্পনার কথা জানায় আল আমিন। বাবা 2016 সালে মারা গেছে, তারপর থেকে আমার আম্মুই আমাদেরকে চালায়, আমার আর একটা ছোটো ভাই আছে। তো সরকার যদি আমাকে এটার পিছনে আরও আর্থিকভাবে সাহায্য করে তাহলে এটা আমি আরও মডিফাই করতে চাই। তবে তার এই উদ্ভাবনী ভাবনাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান পরিবারের সদস্য ও স্বজনরা, আর তাকে নিয়ে গর্বিত হওয়ার কথা জানান শিক্ষকরা। উদ্ভাবনী কাজে যারা জড়িত তাদেরকে যদি সরকারিভাবে অর্থ বরাদ্দ দেয়া হয় তাহলে আমার মনে হয় যে তারা খুব দ্রুত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নিজেদেরকে সক্ষম হিসাবে গড়ে তুলবে। চেষ্টা করবে একটা ফোন কিনে দেওয়ার জন্য, ফোনটা কিনলে মনে করেন যে আরো ভালো কাজ করতে পারবে। হঠাৎ করে একদিন ক্লাসে এসে বললো যে হচ্ছে সে রোবট বানিয়েছে, আমাদের সাথে দেখালো, রোবটটি খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, যে কোনো প্রশ্ন বলতে পারবে। রোবটটি সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের জন্য রাখার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে তাকে আর্থিকভাবে এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট আছে সেই সাপোর্টটাকে দেওয়া হয়েছে। আগামীতে আল আমিনকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রাইমারি ও কলেজের মাঝে সেতু বন্ধন হিসাবে কাজ করে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।